এরপরে আসেন নবী মুসা আলী ইসলাম একটা কথা বলি একদিন উমর রদিয়াল্লাহ আনহু তাওরাত পড়ছিলেন এই হাদিসটা মিশকাতের মধ্যে আছে মিসকাতুল মাসাহাবির মধ্যে আছে উমর রদিয়াল্লাহ আনহু কি তাওরাতের প্রতি ইমানদার ছিলেন মানে তাওরাতকেই তিনি সত্য মিথ্যার মানদণ্ড মানতেন এমন কি বিষয়টা কোন সাহাবি কি আগের আসমানে কিতাবকে সত্য মিথ্যার মানদণ্ড মানতেন নাকি কোরআন এবং সুন্নাকে মানতেন তারপরেও এমনি ভালো লাগা থেকে জাস্ট পড়ার জন্য রিডিং পড়ার জন্য কি লিখে আছে একটু দেখি এই জন্য এমন নয় যে ওটার উপর আনুগত্য করতে হবে ওটা তো আগের শেষ হয়ে গেছে ওটা কি এখন চলবে যখন মুসা আলী ইসলাম ছিলেন তখন তাওরাতি ছিল হক ঠিক আছে যখন ইসা আলী ইসলাম ছিলেন তখন ইঞ্জিল ছিল হক যখন দাউদ আলী ইসলাম ছিলেন তখন কি জাবুর ছিল হক প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন প্রত্যেকের ধর্ম ছিল ইসলাম এবং প্রত্যেকের কাছে আল্লাহর ওয়াহি এসেছে ওটাই ছিল তৎকালীন সময়কার হক সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড কিন্তু মুহাম্মদ সাল আলী ইসলাম নবী হওয়ার পর থেকে সত্য মিথ্যা হক বাতিলের ন্যায় অন্যায়ের কোরআন হাদিস বাদ দিয়ে কোনো মানদণ্ড আছে উমর আল্লাহ আনুকে এটা জানতেন না জানতেন তারপরেও দেখছেন তখন নবী সাল্লাল্লাহু আলী চেহারাটা লাল টকটকা হয়ে গিয়েছিল রাগে রাগ উঠলে রেগে গেলে তার চেহারা দেখলে বোঝা যেত তিনি রেগে গেছেন এটা কিসের নিদর্শন জানেন যে মানুষরা মনের দিক থেকে অনেক বেশি স্বচ্ছ পরিষ্কার তাদের চেহারা বলে দেয় যে তারা কি অনুভূতির মধ্যে আছে চেহারা দেখলে বুঝতে পারতেন রাগ হয়ে আছেন না খুশি আছেন না কষ্ট পেয়েছেন ইত্যাদি আর আমরা কিন্তু মনের চিন্তাটাকে চেহারায় লুকায় ফেলতে পারি তার মানে মনের মধ্যে ভেজাল আছে আমাদের তো রসাল রহমআলাম রাগ হয়ে গেলেন এবং এটা দেখে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বলছেন অমর তোমার ধ্বংস হোক তুমি কি করছো রসুলের সামনে তুমি তাওরাত করছো ওমর আল্লাহ আনহু ক্ষমা চাইলেন কি রসুল্লাহ আমার ভুল হয়ে গেছে নবী সাল্লাহ আসল তখন বলছে শোনো আমার তুমি তাওরাত পড়ছো লাউকে মুসা হাইয়া যদি মুসা সালাম জীবিত থাকতো এখন তুমি তাওরাত পড়ছো তাওরাত যার উপরে নাজিল হয়েছে সেই মুসা আলী ইসলাম যদি এখন জীবিত থাকতেন আর তোমরা তার আনুগত্য করতে বা তারা আমাকে ছেড়ে দিতে তাহলে তোমরা সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাওরাত পড়ছো তাওরাত তো অনেক দূরের কথা যে যার উপরে তাওরাত নাজিল হয়েছে সেই নবী যদি এখন জীবিত থাকতেন তাহলে তোমরা যদি তাকে অনুসরণ করতে আমাকে ছেড়ে দিতে তাহলে তোমরা পদভস্ত হয়ে যেতে সে যদি জীবিত থাকতো তাহলে আমার আনুগত্য ছাড়া তার কোনো পথ ছিল না কথা কি বুঝতে পারছেন ঠিক যেমন করে ঈসা আলী ইসলাম আসবেন আসবেন কিনা বিশ্বাস করেন নবী ঈসা আলী ইসলাম আবারও আসবেন কবে আসবেন কোথায় আসবেন কে বলতে পারবেন কোথায় আসবেন হ্যাঁ শুক্রিয়া সিরেট দামেশকে সিরিয়ার দামেশকের সাদা মিনারের উপরে ইসা আলী ইসলাম আসবেন কখন আসবেন যখন মাসি এহুদ্দাজ্জাল বের হবে তো ভালো করে বোঝেন ঈসা আলী ইসলাম কখন আসবেন যখন মাসি জাল মানুষের রূপে বের হবে মানুষের রূপে একজন ইহুদি যুবকের রূপে যার চুলগুলো থাকবে কোকরানো শরীর শক্তিশালী স্ট্রংলি বুইল এবং তাকে আল্লাপাক মানব জাতিকে পরীক্ষা করার জন্য কিছু ক্ষমতা দিয়ে দিবেন এটা নিয়ে আমি এখন কথা বলবো না তবে দাজ্জাল জাল আসার পরে আসবেন ইসাহিয়াম এতটুকু বলে রাখি মাসি দাজ্জাল জাল সারা বিশ্ব শাসন করবে পুরো বিশ্ব একটা ছোট্ট দেশ না মাসি দাজ্জাল জাল পুরো বিশ্ব শাসন করবে চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই কারা ওকে অনুসরণ করবে উত্তর ইহুদিরা কারা ওকে অনুসরণ করবে উত্তর ইহুদিরা জিউসদেরকে নিয়ে এসে সারা বিশ্ব শাসন করবে দুই হাজার বছর পর্যন্ত যে জিউজদের কোনো থাকার জায়গা ছিল না ওরা এখন প্যালেস্টাইন দখল করে ফেলেছে এবং নির্বিচারে অন্যায়ভাবে মুসলিমদের ঘর সম্পদ কেড়ে নিয়ে মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়েছে যখন বিশ্ব রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত আছে তখনও তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে বিশ্ব মিডিয়া এখানে চুপ এখানে ওদের মানবতার ধ্বজাধারীদের কোনো কথা থাকে না যারা মানবতার সংজ্ঞা শিখায় তারাই হচ্ছে অমানবিক যারা মুসলিমদেরকে মানবতার সংজ্ঞা শিখায় তারাই মুসলিমদের সাথে এখন অমানবিক বিশ্বের সবাই জানে তাদের জুলুম অত্যাচার নির্যাতন ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত রেহাই পায় না এরাই দাজ্জালকে অনুসরণ করবে এবং দাজ্জালের সাথে এরা বিশ্ব শাসন করবে তার মানে আস্তে 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 এরা আরও শক্তিশালী হবে পুরো আরবকে কন্ট্রোল করে ফেলবে পুরো মানব জাতিকে নিয়ন্ত্রণ করে ফেলবে এটা দেখে নিয়ে কিন্তু এটা চিরস্থায়ী হবে না এটা সুখের কথা এটা চিরস্থায়ী হবে না যখন মাসিফুক দাজ্জাল বের হবে তারপরেই সাহেব নে ম্যারিয়ামকে আল্লাপাক পাঠাবেন এই সাহেব নে ম্যারিয়াম আলাইহিসাল তিনি প্যালেস্টাইনের জায়গায় হত্যা করবেন হাদিস আর দাজ্জাল কখন বের হবে যখন বিশ্বে একটা মহাযুদ্ধ হবে তারপরে বিশ্বে মহাযুদ্ধ সংগঠিত না হওয়ার আগ পর্যন্ত মাসিমুদ্াজ্জাল আসবে না ফুলস্টপ যারা স্ক্যাটোলজির জ্ঞান রাখছে না বা এগুলো ফিকির করে না তাদের কাছে যদি এগুলো জিজ্ঞাসা করেন তারা তো বলতে পারবে না যারা এগুলো দীর্ঘদিন চর্চা করছে বা গবেষণা করছে তারা হয়তো কিঞ্চিত জ্ঞান পেতে পারে বিশ্বে যতক্ষণ পর্যন্ত একটা মেসাকার মালহামা হচ্ছে না মহাযুদ্ধ ততক্ষণ পর্যন্ত ইমামুল মাহাদি আসছেন না তা আপনাকে হেরিকেন নিয়ে ল্যাম্পো নিয়ে ইমাম মাহাদি খুঁজতে হবে না সামনে অপেক্ষা করছে মহাযুদ্ধ ইমাম মাহাদি নয় তারপরে ইমাম মাহাদি ইমামুল মাহদির পরে কনস্ট্যান্টিনোপল বিজয় তারপরে আসবে মসিফুদ্দার জাল তারপরে আসবি ইসাবনে মারিয়াম এর ইসলামিক খেলাফা এর আগ পর্যন্ত এভাবেই মানব জাতি সাফার করতে থাকবে আল্লাহ আলম বেসবাব এর মাঝখানে যদি আল্লাহ পাক কাউকে শক্তিশালী করেন আল্লাহর এখতিয়ার নির্যাতন বেড়ে যায় এটাও আল্লাহর এখতিয়ার পুরো বিশ্বের ইতিহাসটা পড়বেন কিছু প্রশ্ন আপনার কাছে থ্রো করব এই প্রশ্নের উত্তরগুলো আপনি পাবেন তখনই যখন হিস্ট্রি ইতিহাসের সাথে বিশ্বের ইতিহাসের সাথে আপনি ইসলামের ইতিহাস পড়বেন এবং কোরআন জ্ঞান আপনার মধ্যে থাকবে তখন উত্তর খুঁজে পাবেন আপনাকে যদি প্রশ্ন করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এতগুলো ইহুদিকে হত্যা করা হয়েছে কারণটা আপনাকে যদি প্রশ্ন করি যে জাপানে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল এই যে নিরীহ মানুষগুলো মারা গেছে কারণ কি ছিল যদি আপনাকে জিজ্ঞাসা করি প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির যে ভূমিকা ছিল জার্মানি এরপর তাকে যে ডিফিট করা হলো এর পিছনে কারণ কি আপনাকে জিজ্ঞাসা করি বিশ্বের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের একটা বন্ধুত্বের অ্যালায়েন্স দেখা যায় একটা মুভমেন্ট দেখা যায় এর পিছনে কারণ কি জিজ্ঞাসা করি হঠাৎ কি এমন হলো যে জিউজ একটা রাষ্ট্র দখল করে ফেললো প্যালেস্টাইন নিজেদের হাতে নিয়ে নিল মুসলিমদেরকে বের করে দিল প্রতিটা মুসলিম কান্ট্রির মধ্যে আস্তে আস্তে ডমিনেশন শুরু হলো ইরাক আফগানিস্তান সিরিয়া লিবিয়া ইয়েমেন প্রত্যেকটা আস্তে আস্তে ম্যাসাকার হয়ে যাচ্ছে পিছনে কারণ কি এগুলো কি ভাবার দরকার নাই নাকি সারাদিন হালুয়া খাবো আর শ্যামাই খাবো আর জিলাপি খাবো খোরমা খাবো আর বিরিয়ানি খাবো গিয়ে ঘুমিয়ে যাবো এগুলোর পিছনে কোনো না কোনো কারণ তো আছে নাকি পড়লে দেখবেন কারণ একটা হয় অনেকগুলো কারণের একটা কারণ অনেকগুলো কারণের একটা কারণ জুলম জুল জুলুম যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ রবুল আলমিন এক জালেমের হাত দিয়ে আরেক জালেমকে শাস্তি দেন যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ এক জালেমের হাত দিয়ে আরেক জালেমকে শাস্তি দিয়ে থাকে আর মুসলিমদের ক্ষেত্রে কি জানেন মুসলিমরা যখন তাদের দায়িত্ব ছেড়ে দিবে তখন আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দিবে দিয়ে নতুন সম্প্রদায় নিয়ে আসবে এখন বলেন ঠিক সুখান মুসলিমদের উপর কেন আসে যখন আমরা আমাদের দায়িত্ব ছেড়ে দেই আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কমকে নিয়ে আসেন এটা আল্লাহ শুন না দলিল দলিল তোমরা যদি আল্লাহকে ভুলে গিয়েছিলে তোমরা আল্লাহকে ভুলে গিয়েছিলে আল্লাহ তোমাদেরকে ভুলে গেছেন ইনতানসুর তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমার দিনকে তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের দৃঢ় রাখবেন এটা আব্রাহার যুগ নয় আবরাহা এই কাবাঘর আক্রমণ করবে আকাশ থেকে পাথর পড়বে এটা সেই যুগ নয় এখন আসমান থেকে পাথর পড়বে না জালেমের উপরে মুসলিমদের অবস্থা চেঞ্জ হবে তখনই যখন তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করবে তার আগে নয় হ্যাঁ এটা আল্লাহ শুন না ইনতানসুরসুরকুম আল্লাহ্ক আরও বলেছেন ইনআল্লাহ হালা ই হই আবি কওমিন আল্লাহ্বাক কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না হ্যাঁ ই হই ইউরুমায়াবি আনফুসেহেম যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করছে এগুলো আল্লাহ শোন না আমাদের উপর থেকে আবাবিল বাকি আসবে না উত্তর খোঁজেন পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়েন হিস্ট্রিগুলো ঘাটেন দেখবেন জুলুম জুলুম যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ পাক শাস্তি পাঠাবেন দুই আল্লাহর অবাধ্যতা বেড়ে যাবে শিরিক বেড়ে যাবে কুফুরি বেড়ে যাবে জেনা বেড়ে যাবে মাদক বাড়বে সুদ বাড়বে ব্যবিচার বাড়বে অশ্লীলতা বাড়বে বেহায়াপনা বাড়বে আল্লাহ পাকে আজাব চলে আসবে কেউ ঠেকাতে পারবে কেউ ঠেকাতে পারবে না আজাব সবসময় আকাশ থেকে আসে না জমিন থেকেও আসে আজাব অভ্যন্তরীণ পন্দরের মধ্য দিয়েও আসে আজাব একজনের উপর আরেকজনকে চাপিয়ে দিয়েও হতে পারে আজাবের বিভিন্ন ক্ষেত্র আছে শোনেন এটা ওদের কথা আমাদের অবস্থা এটাই যদি আমরা আল্লাহর দেয়া দায়িত্ব ছেড়ে দেই আল্লাহর আনুগত্য ছেড়ে দেই রাসুলের আনুগত্য ছেড়ে দেই দুনিয়া পূজায় ব্যস্ত হয়ে যাই আল্লাপাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কমকে নিয়ে আসবেন্লা তোমরা যদি মুখ ফিরাও তাহলে আল্লাহ নতুন কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন ইয়াকুনু এখন তারা তোমাদের মতো অপদার্থ হবে না ইবনে মারিয়াম কখন আসবেন যখন মাসি মহম আসবে দাজ্জাল পুরো ওয়ার্ল্ডকে শাসন করবে জিউজরাওকে কে ফলো করবে আজকে ওদের অবস্থা দেখেন যাদের কোনো ঘর বাড়ি ছিল না তারা সারা বিশ্ব শাসন করছে এখন আপনার নাকের টগায় বসে আমাদের নাকের ডগায় বসে তারা এই কাজগুলো করছে আমরা তো খুব ছোট্ট খুব ক্ষুদ্র বিশ্বের বড় বড় কান্ট্রির কথা বলছি এরপরে আসেন কখন সেই কাজটা করবে যখন মালহামা হবে ইমামুল মেহদি আসবেন তারপর মালহামা কখন হবে উত্তর যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরু গুরুত্ব বেড়ে যাবে তখন হবে মালহামা ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন যে গুরুত্ব গুরুত্ব কত কত আর আমার কথা কি বোঝা যায় কিছু কথা মানে উপর দিয়ে যাচ্ছে না হারিসটা বলি তাহলে বুঝতে পারবেন মোয়াজ বিন জওয়াল রদিয়াল সাল্লাম বলছেন হে মোয়াজ যখন বাইতুল খরাবয়াসরিফ বাইতুল মাকদাসের উত্থান মদিনার পতন ডেকে নিয়ে আসবে খরাবিফ হুরুজুল মালহামা হুরুজুল মালহামা ফুল কুস্তান তুন মালহামার আত্মপ্রকাশ কনস্টান্টিনোপল বিজয় নিয়ে আসবে আর ফৈল কুস্তান তুন ইয়া হুরুজুল দজ্জার আর কনস্টান্টিনোপল জয়ের পরে আসবে দজ্জারের আগমন এরপরে ইসাম নেমারিয়াম তারপরে নিহত হওয়া এরপরে খেলাফা তারপরে চল্লিশ বছর বিশ্ব শান্তির মধ্যে থাকবে তারপরে আসবে আস্তে আস্তে খারাপ সময় পশ্চিম দিক থেকে সূর্য ওঠে কি হবে এই সময় আপনার সাথে যেখান থেকে আমি এই জায়গায় গিয়েছি আলিহিস্লাম আবার আসবেন এটা কি বিশ্বাস করেন তিনি কি নতুন কোন ধর্ম নিয়ে আসবেন নাকি এই উন্মতের এই শরিয়া মেনে চলবেন কোনটা তাহলে কোরআন এবং সন্ন্যার গুরুত্ব আমি কি বোঝাতে পারছি যে একজন নবী যখন আসবেন তিনি পর্যন্ত নতুন কোনো শরিয়া নিয়ে আসবেন না বরং কোরআন এবং সন্ন্যাই ফলো করে চলবেন আল্লাপাকে আমাদেরকে কোরআন সুনার গুরুত্ব বোঝাতে অফিকার করুন এই দুইটা বিষয়কে কেন্দ্র করে দিন ইসলাম এবং এই দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন যে দিনের মধ্যে পাক প্রতিটা বিষয়ের সমাধান রেখেছেন এখন সত্যি সত্যি কোথায় সমাধান পাবেন ব্যক্তিগত জীবনের সমাধান কোথায় আছে আসেন একটা আয়াত বলছি খালি সূরাতুল আলে ইমরান আমানু বলছেন একশো দুই হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো লিসেন ভালো করে শুনেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কাতু ক্বতিহ ভয় করার মতো ভয় করো ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না ব্যক্তিগত জীবনের সমাধান পাচ্ছেন আপনার ব্যক্তিগত জীবনের সমাধান কি একটা আয়াতই যথেষ্ট আল্লাহ বলেন হে মুমিনগণ পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না যদি পরিপূর্ণ মুসলিম হতে পারি আমার কোনো টেনশন নাই পরিপূর্ণ মুসলিম হতে বলছেন ইমানদার কারা যারা ছয়টা বিষয় বিশ্বাস করে কয়টা বিষয় এক আল্লাহ বিশ্বাস করে দুই আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে তিন মালায়িকায় বিশ্বাস করে চার নবী রসুলগনে বিশ্বাস করে পাঁচ পরকালের জীবনে বিশ্বাস করে আর ছয় ভাগ্যের ভালোবন্দের উপর বিশ্বাস করে মনে থাকবে মনে থাকবে তো ইনশাল্লাহ এই ছয়টা বিষয়ে যারা মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় কাজে বাস্তবায়ন করে তাদেরকে বলা হয় মহমিন এই মহমিনদেরকে আল্লাহ বলছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কি জিনিস মুসলিম কোরআন এবং সন্ন্যার যে বিধানগুলো আপনার সামনে আসবে অবনত চিত্তে যুক্তি দর্শন বিজ্ঞান এসবের কোষ্ঠী পাথর যাচাই বাচাই দূরের কথা অবনত চিত্তে আত্মসমর্পণ করতে হবে তার নাম ইসলাম কথা কি বুঝতে পারছেন আপনি ইসলামের প্রতিটা বিষয়কে যুক্তি দিয়ে হয়তো ব্যাখ্যা করতে পারবেন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন দর্শন দিয়ে ব্যাখ্যা করতে পারবেন এসব ব্যাখ্যার অবকাশ না রেখেই আত্মসমর্পণের নাম ইসলাম এমন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে আপনার জ্ঞান সীমাবদ্ধ সেখানে আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না কিন্তু ইসলামে চূড়ান্ত সত্য আছে যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটা তো মানেন কিসের নাম ইসলাম ওই ইব্রাহিম আলী ইসলামকে দেখেন ইব্রাহিম সম্পর্কে বলেছেন যখনই তার রব তাকে বলেছে আত্মসমর্পণ করো তিনি বলেছেন আমি আত্মসমর্পণ করলাম কিরকম আল্লাহ বলেছেন স্ত্রী সন্তানকে রেখে আসো মক্কায় মক্কায় না আছে পানি না আছে খাবার না আছে কোনো মানুষ কিচ্ছু নাই মনে পড়ে সে ঘটনা ধরতে পারছেন কোন জায়গায় কথা বলছি স্ত্রী সন্তানকে রেখে আসো মক্কায় তিনি মক্কায় রেখে আসছেন না আছে সেখানে পানি না আছে খাবার না আছে কোনো জনপথ না কোনো বাসস্থান কিচ্ছু নাই আল্লাহ বলেছেন রেখে আসো রেখে এসেছি এর নাম ইসলাম বাচ্চা হয়েছে সন্তান ইসমাইল আলী ইসলাম ছোট্ট বারো তেরো বছর আল্লাহ বলেছেন পরীক্ষা জবাই করতে হবে ইব্রাহিম আলী ইসলামকে জিজ্ঞাসা করেছেন এর পিছনে যুক্তি কি এর পিছনে কারণ কি দর্শন কি জ্ঞান কি করেছেন সন্তানকে বলছেন আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফানজুর তর তোমার রায় কি আমাকে বলো যেমন বাপ তেমন সন্তান যেমন মা তেমন সন্তান যেমন মা তেমন সন্তান কারণ হাজার আলীসাল্লামকে রেখে দেওয়ার সময় তিনি বলেছিলেন যে আমি আল্লাহর প্রতি তাওয়ক্কুল করলাম যদি আল্লাহ আপনাকে রেখে যেতে বলে থাকে আমি সেই আল্লাহর প্রতি তাওয়ক্কুল করলাম সেই মায়ের সন্তান ইসমাইল আইন হিসাব তিনি বলছেন আমার বাবা ইফর আইল মা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন সে তে জিদুন ইনশাআল্লাহ হমিনা সভেরিন আপনি আমাকে সবেরিন ধৈর্যশীলদের মধ্যে পাবেন এই হলো ইসমাইল একটা ছেলে দিতে পারবেন ইসমাইলের মতো এখন এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম থেকে একটা ছেড়ে দিতে পারবেন এই বুদ্ধি প্রতিবন্ধী মাদক সেবী টিকটক প্রজন্ম থেকে একটা স্মাইল দিতে পারবেন কিশোর বয়সে এমন কোন অপরাধ নাই যা করছে না বয়স বারো তেরো চোদ্দ বা পনেরো বিশ বছরও হয়নি দেখবেন এমন কোন পাপ নাই যা করা হয়নি সিগারেট থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত খাওয়া শেষ গার্লফ্রেন্ড থেকে শুরু করে পতিতালয় পর্যন্ত যাওয়া শেষ জুহা আপনার লটারি শেষ এদিকে কিশোর গ্যাং তৈরি করেছে হ্যাঁ চিন্তাই করে চাঁদাবাজি করে ফাঁকা ধর্ষণ করে এগুলোই করছে এগুলো কি হিডেন সিক্রেট নাকি সবাই জানে না কে জানে না প্রশাসনকে জিজ্ঞাসা করেন তারা বলবে কথাগুলো যত কিশোর অপরাধ বেড়েছে তারা হিমশিম খাচ্ছেন কি করা যায় নৈতিকতার অবক্ষয় না নামাজ পড়ে না রমজানে রোজা রাখে না ইসলামের বেসিক বুনিয়াদী বিষয়গুলো জানে না এতটুকু জানে যে কোরআন কীভাবে পড়তে হয় রিডিং কিভাবে পড়তে হয় রাস্তাটা সিরাত কখনো পড়ে দেখে না হাদিস হারিস মারলেও পেট থেকে বের হয় না আল্লাহ রাস্তায় সময় দেয় না সারাটা দিন দেখবেন ফোনে ব্যস্ত গার্লফ্রেন্ডের পিছনে ব্যস্ত কফি শপ ডেডিং গিটার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট খেলাধুলা অহেতুক খেলাধুলা এবং এই যে ডিজিটাল সব অনলাইনের মাধ্যম এমন কিছু গেমস অ্যান্ড স্পোর্টস আসক্ত যেগুলো কোনো ফায়দা নাই ফিজিক্যাল কোনো বেনিফিট নাই ফুটবল খেললে কেউ যদি ফুটবল খেলে এক ঘন্টা ডেইলি সতরের কাপড় ঠিক থাকে নামাজ কাজা না হয় এর ফুটবল খেলার মধ্যে কল্যাণ আছে না ফিজিক্যাল উপকার আছে না স্ট্যামিনার বাড়বে তার সে ক্লান্ত হবে তার খাবারের ক্ষুধা বাড়বে সে বেশি খাবে ফিটনেস ভালো থাকবে এবং মাথা শার্প হবে তার ঘুমটা ক্লিয়ার হবে পড়াশোনা ভালো হবে যদি প্রপার ওয়েতে খেলাধুলা করতো অনেক লাভ ছিল এবং তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিকশিত হবে কি খেলছে দেখেন অনলাইনে মোবাইলে খেলছে মোবাইলে কি খেলে আমি নাম ঠিক মতো বলতে পারি না এগুলো আমি শুধু বিশ্বাস করেন নামগুলো আপনাদের মুখে শুনেছি আমি জানিও না যে এগুলো কিভাবে কি করে আসেন এগুলোর বাইরেও আছে ফ্রেন্ডের সাথে আড্ডা মারবে সন্ধ্যার সময় চায়ের দোকানে বসে আছে হোটেলে বসে আছে গাঁজা খায় ইয়াবা খায় খায় ছিনতাই করছে মাঝে মাঝে চুরি করছে মেয়েকে ধর্ষণ করছে বাচ্চাদেরকে পর্যন্ত রেপ করছে পনেরো থেকে বিশ বছরের ছেলে মেয়েরা এগুলো করছে শুধু ছেলেরাই না মেয়েরাও এখানে সমানভাবে দোষী ওরাও দেখবেন এদের সাথে তালে তাল মিলে কাজগুলো করছে যে কোনো দিবস আসলে তো কথাই নাই কপত কপতি বাইকের পিছনে ঘুরে কি কি যে করছে আল্লাহ ভালো জানে আসেন এই এই জেনারেশনের মধ্য থেকে আপনি কি একটা ইসমাইল দিতে পারবেন এই যে ইসমাইল আলী ইসলাম তিনি বলছেন হে আমার আব্বা যেমন মা তেমন ছেলে হে আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি সেটাই করেন ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে দিতে পারবেন এই টিকটক প্রজন্ম থেকে বিশ্বাস করেন আমি চ্যালেঞ্জ করে বলছি এই বুদ্ধি বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম যদি আগামীতে দেশের জন্য কিছু করতে হয় এরা কিচ্ছু করতে পারবে না দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসলে এরা দাঁড়াতে পারবে না দেখে নিয়ে ওই চেতনাও নাই এদের মধ্যে উম্মার জন্য তো অনেক দূরের কথা উম্মার জন্য অনেক দূরের কথা এখন এই সমস্যা কিভাবে সলভ করবেন এই হিউজ সমস্যা কেমন করে সলভ করবেন অনতি বিলম্বে ওদের মধ্যে ইসলামিক জ্ঞানের চর্চা চালু করেন অন্য এটা ধ্বংস কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না এই প্রজন্মের ধ্বংস এরা তো চল্লিশ বছরের আগে বৃদ্ধ হয়ে যাবে এখনকার বয়স্ক মানুষরা যেমন স্ট্রং এখনও ফিজিক্যালি মেন্টালি এরা সেটাও পারবে না দেখে নিয়ে ড্রাগ পর্নোগ্রাফি বেহায় মাদক আপনার জেনা এসব করতে করতে এমন একটা অবস্থা ফিজিক্যালি মেন্টালি একেবারে একেবারে টোটালি বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম একটা ইলে মাশাআল্লাহ এর মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ পাক হয়তো খাস করে বের করে আনবেন হেদায়ত দিবেন এবং আল্লাহ পাক এটা করবেন ইনশাআল্লাহ যত যতদিন যাবে যুবকদের মধ্য থেকে আল্লাহ পাক হেদায়ত হেদায়ত পাওয়া মানুষের সংখ্যা বাড়াবেন ইনশাআল্লাহ তারা তবে কাদেরকে বাড়াবেন যাদের মনের মধ্যে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন যাদের মনের মধ্যে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন সৎ মন আছে অনেক সময় দেখা যায় অনেক অমুসলিম মুসলিমদের চেয়ে বেশি সৎ থাকে জানেন অনেক সময় দেখেছি আমরা আমরা এই মুসলিমের চাইতে অনেক সময় অনেক অমুসলিম সততার পরিচয় দেয় রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যবসায় অর্থনীতিতে সামাজিক মেলামেশায় সব ক্ষেত্রে দেখবেন খাটি জিনিস ওরা বিক্রি করছে আমরা ভেজাল দিচ্ছি রমজান মাস আসবে মুসলিম দোকানদারকে দেখবেন জিনিসপত্রের দাম একদম আকাশ বাড়িয়ে দিক মুসলিম দোকানদার তো মুসলিমদেরকে আপনি দেখবেন সুদ খাচ্ছে করছে ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে অনেক সময় দেখবেন অনেক অমুসলিম নিচ্ছে না সৎ আছে আল্লাহাক সৎ মন দেখলে হেদায়ত দেন যার কলবের মধ্যে আল্লাহাক সততা দেখবেন আল্লাহ তাকে ইসলামের আলোয় আলোকিত করবেন ইশা এটা আল্লাপাকে শোন না ইসলাম বুঝাতে গিয়ে দিকে গিয়েছে এই যে ইসমাইল আহল ইসলামকে জবাই করার আদেশ দিয়েছেন আল্লাপাক ইব্রাহিম আলি ইসলামকে একবারও বলেছেন এর পিছনে সাইন্টিফিক কারণ কি এর পিছনে যুক্তি কি দর্শন কি বলেছেন এটাই হচ্ছে সে আয়লাম কলাম যখনই আল্লাহবাক বলেছেন আত্মসমর্পণ করো তিনি বলেছেন আমি আলমার রবের সামনে আত্মসমর্পণ করলাম এটা হচ্ছে ইসলাম আর আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহবাক আপনাকে বলছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কীভাবে হবো উত্তর কি পরিপূর্ণ মুসলিম কিভাবে হব একটা সহজ উত্তর দিচ্ছি আমার জানা নাই উত্তরটা হচ্ছে আপনি আপনার জীবনের কাজ কাজ প্রত্যেকটা চলা ফেরা খাওয়া দাওয়া পেশাব পায়খানা প্রত্যেকটা কাজ ব্যবসা বাণিজ্য সব সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করেন আপনি পরিপূর্ণ মুসলিম ইনসাহ পারা যাবে আবুদুল্লা বলেছেন আমি এবং মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি কখন প্রত্যেকটা কাজ ইবাদত হবে যখন আপনি আপনার জীবনের প্রতিটা কাজ নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের তরিকা মতো করবেন পারা যাবে ইনশাল্লাহ খাবেন কার তরিকায় রাসূলের তরিকায় বাথরুম করবেন কার তরিকায় রাসূলের তরিকায় ওজু করবেন কার তরিকায় নামাজ পড়বেন তার তরিকায় জাকাত দিবেন তার তরিকায় হজ করবেন তার তরিকায় ব্যবসা করবেন তার তরিকায় তার তরিকা মোতাবেক চলবেন পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন হ্যাঁ পরিপূর্ণ মুসলিম হওয়ার সহজ পদ্ধতি বলে দেওয়া হলো এবার আসেন এটা দেখলেন ব্যক্তিগত জীবনের হেদায়ত কোরআন এবং সন্ন্যায় পারিবারিক হেদায়েত আছে কোরআন সন্ন্যায় নাই কোন সুরে আছে বলেন তো একটা সুরা বলেন কোন সুরে পারিবারিক হেদায়েত আছে হ্যাঁ শুক্রিয়া সুরা তাহরিমে আছে সুরা তাহারিমে আছে সুরা হেজামে আছে সুরা নূরের মধ্যে আছে আছে না পারিবারিক হেদায়াত আছে সুরা একটা হাতই খালি বলি মাহফিলের সময় শর্ট থাকে একটা হাত শুনি আমরা সুরা তাহরিমের ছয় নম্বর এক আল্লাহ বা বলেছেন ইয়া আইয়ে ও হে মিন ভালো করে শোনেন আল্লাহ আপনার সাথে কথা বলছেন হে মহমিনগণ তোমরা শোনো কু আং ফুসাকুম ওয়া হ্যালি ইকুম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও কথা কি বুঝতে পারছেন ভাই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ পরিবার বর্গকে বাঁচাও আইলেই হ্যাঁ ম্যালেন রিলা এজন শ্রী দ্যান যেই জাহান্নামে আছে কঠোর মনের ফেরেশতারা পাশাণ ফেরেশতারা হ্যাঁ ইয়া আসুন আল্লাহ মা এ মা রহম ওয়া ফায়রুন এম আই আল্লাহ বাক তাদেরকে যে আদেশ করেন আজাদ দেয়ার আদেশ করেন এটা পালন করতে তারা বিন্দুমাত্র কিছু পাবে না এটা হচ্ছে সেই আয়াত যেখানে আল্লাহ পরিবার বর্গকে সতর্ক করেছেন দেখেন এটা খুব ডিফিকাল্ট কারণ এখনকার ম্যাক্সিমাম পরিবারগুলো জাহান্নামের জাহার টুকরা হয়ে গেছে ম্যাক্সিমাম পরিবার আপনি দেখবেন তাওহিদ নাই সুন্নাহ নাই হালাল লিজিক নাই পরিবারে তালিম চালু নাই পর্দা নাই ম্যাক্সিমাম পরিবার এটা দেখবেন ইশা আল্লাহ এখন কিভাবে পরিবার বর্গকে জাহান নামের থেকে বাঁচাবো আর নিজে বাঁচবো নিজে বাঁচতে হলে আগে তো নিজের নফসের ফিক্রি করতে হবে নাকি আগে নিজে বাঁচতে হবে নিজের ফিকির করতে হবে নিজের ফিকিরটা একটু আগে করে আল্লাহ পাক অন্য সুরায় বলেছেন নিজের ফিকির করো নিজের নফসকে আত্মশুদ্ধির দিকে নিয়ে আসো কিভাবে হবে নফস আত্মশুদ্ধি পাবে কয়েকটা কাজে এক জ্ঞান অর্জন দুই জ্ঞান অনুযায়ী আমল তিন হকপন্থী মানুষের সহবত চার বেশি বেশি আল্লাহর জিকির পাঁচ বেশি বেশি কোরআন তেলাওয়াত ছয় পরকালকে স্মরণ করা মতকে স্মরণ করা মৃত্যুকে স্মরণ করা আখেরাতকে স্মরণ করা আরও আছে সাত একটু কম খাওয়া আট একটু কম ঘুমানো নয় একটু কম মানুষের সাথে মেলামেশা করা দশ একটু কম হাসা বেশি বেশি কাদা তাহার জুতে দাঁড়ানো বেশি বেশি দান সাদাকা করা বেশি বেশি কোরআন তেলাবাত করা মৌতের ফিকির করা হকপন্থী মানুষদের আল্লাহর নূর প্রাপ্ত মানুষদের সাথে থাকা এগুলোতে আপনার হৃদয়টা হবে আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ নিজে তখন জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ আল্লাহতে আল এর পাশাপাশি তো হালাল রিজিক থাকতেই হবে এবং দিনের জন্য কিছু করার ফিকির থাকতে হবে আসেন নিজে বাঁচার পর পরিবারকে বাঁচতে বলেছেন আল্লাহ পরিবারকে বাঁচাতে বলেছেন কেমনে বাঁচাবেন আপনি কি আপনার বাবা যে নামাজ পড়ে না যার বয়স পঞ্চাশ তাকে কি আপনি প্রহার করতে পারবেন সর্বোচ্চ দাওয়াত দিতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার সন্তান যার বয়স দশটা বা বারো বছর দশ বারো পনেরো বছর নামাজ পড়ে না আপনি কি তাকে প্রহার করতে পারবেন না আপনার স্ত্রী যদি বেপর্দায় বাইরে যায় আপনি কি তাকে শাসন করতে পারবেন না কিন্তু আপনার মা যদি পর্দা না বুঝে আপনি কি তাকে শাসন করতে পারবেন তাহলে পরিবারের ডেফিনেশনটা কি আপনার কন্ট্রোলে যারা আছেন তাদেরকে নিয়ে আপনার পরিবার কথা কি পারছি এখন যদি দেখা যায় আমরা যৌথ পরিবারে থাকি সবাই কথা শোনে না সেক্ষেত্রে ভালো পরামর্শ হচ্ছে এটাই যদি আপনার হালাল রিজিকের ব্যবস্থা থাকে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলেন ভালো থাকবেন ইনশ সবার সাথে সুসম্পর্ক থাকবে আত্মীয়স্বজন প্রতিবেশী আপনার বংশের লোকজন পিতামাতা সবার সাথে সুসম্পর্ক থাকবে নিয়মিত যোগাযোগ থাকবে কিন্তু আপনি আপনার পরিবারটাকে স্বতন্ত্র করে ইসলামিক আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন ভালো হবে ইনশাল অনেক সময় একসাথে সবাই মিলে থাকতে গিয়ে আপনি পর্দা রক্ষা করতে পারবেন না আপনি হালাল খেতে পারবেন না আপনি আপনার মত প্রকাশের স্বাধীনতা পাবেন না এটা হতে পারে একটা কথা বলে দেই নুহ আলি ইসাল্লাম তার সন্তানও কিন্তু ইসলাম কবুল করে নাই নুহ আলিহালামের স্ত্রী কিন্তু ইসলাম কবুল করে নাই লুত আলিহাসাল্লামের স্ত্রী ইসলাম কবুল করে নাই ইব্রাহিম আলিহাল্লামের বাবা ইসলাম কবুল করে নাই মুহাম্মাদ সাল আলী হিসালামের অনেক চাচা ইসলাম কবুল করে নাই তাতে কি আসা যায় নিজের নফসের খবর নেয়া পরিবার বর্গকে আল্লাহর দিনের পথে রাখার চেষ্টা করা চেষ্টার পর চেষ্টা করতে থাকা যদি এর পরেও তারা না সংশোধন হয় নিজের স্বতন্ত্র পরিবার গড়ে তোলেন তাদের কথা বাদ দেন নিজের রাস্তা নিজে বাবা শুরু করেন এছাড়া কোনো গতি নাই শোনেন মোহাম্মদ সাল্ল সাল্লাম একটা হারিসে বলেছেন শেষ জামানায় এমন একটা ফেতনার যুগ আসবে এমন ফেতনার যুগ আসবে যে মানুষ তার ইমান আমল হেফাজত করার জন্য গরু ছাগল বকরি নিয়ে পাহাড়ি এলাকায় চলে যান শহরে থাকতেই পারবে না চতুর্দিকে ফেতনা থাকবে আপনি দুই চোটটা খুলে এই বিশ্বটাকে দেখেন সমাজটাকে দেখেন পরিবারগুলো দেখেন কালচারগুলোকে দেখেন আপনি ফিল করবেন আপনি সেই যুগে বাস করছেন চতুর্দিকে ফেতনা আছে আগেই তো স্যালেন্ডার করেছি শুরুতে বক্তব্যের যে একশো পার্সেন্ট পারবো না বলেছি না কিন্তু কিন্তু আরেকটা সুসংবাদ এরকম পরিবেশেও লিসেন এই হাদিসটা খুব ভালো করে শোনেন এরকম ফিতনাময় পরিবেশেও যারা ইমান ধরে রাখার চেষ্টা করবে নবী সাল আলী হাসালামের মৃত সুন্নতকে জীবিত করবে ইসলামের আদর্শ দাঁতের মারি দিয়ে কামড়ে থাকার চেষ্টা করবে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন তাহলে কোনটা লাভ চেষ্টা করাতে বেশি লাভ চেষ্টা করতে করতে যদি দেখেন আর পারছেন না আপনি একা একা থাকেন ওই যে আমর আমার ইবনাস্লাহ আনহুই আল্লাহ ইসলাম আসলাম বলেছিলেন যে ফিতনার যুগে আমর তুমি কি করবে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমি কী করবো তখন তাকে বলছেন তুমি বাসায় থাকবে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে না আর কি করবো ইয়া রাসূলুল্লাহ তুমি কম কথা বলবে মানুষের সাথে বিনা প্রয়োজনে কথা বলতে চাও মুখটা বন্ধ রাখবে আর কি আর তোমার পাপের জন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করবে ইনশাল্লাহ তুমি সফল হয়ে যাও এগুলো লাস্ট অপশন দেখেন পারিবারিক হেদায়তের কথা বলছিলাম কয়েকটা কাজ করলে আশা করা যায় আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক পরিবারে বরকত দিবে ইনশাল্লাহ এক নম্বর পরিবারে তাওহিদ প্রতিষ্ঠা করেন তাওহিদ একত্ববাদ সিরিকে রোগ প্রবেশ দিবেন না দুই পরিবারে সুন্নত চালু করেন বেদাত ছড়িয়ে দেন তিন পরিবারে হারাম রিজিক ঢুকতে দিয়েন না আল্লাহর বাস্তে আল্লাহর বাস্তে পরিবারে হারাম রিজিক ঢুকতে দিয়েন না হালালের উপর থাকেন যদিও তার পরিমাণ কম হয় আমি অনেক দিন বলেছি গতকালকে লেকচারে বলেছিলাম যে যে যাদের চেহারা দিকে তাকিয়ে আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন আত্মসাত করছেন আপনার মৃত্যুর পরে চল্লিশ দিন সময় লাগবে না এর আপনাকে ভুলে যাবে কেউ মনে রাখবেন কার জন্য করি ভাই আমরা সন্তান স্ত্রী পিতা মাতা এই তো মনে রাখবে না চল্লিশ দিন বছরে একটা দিনও সন্তান কবর জিয়ারত করতে যাবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা নির্মম বাস্তবতা একা এসেছি একা যেতে হবে তো দুনিয়ার এতটুকু সময়ের মধ্যে এই মানুষদের চেহারা দিকে থাকি আমি আল্লাহর অবাধ্য হব এটা কি বুদ্ধিমানের কাজ হবে হালাল খান অনেক পরিবারের স্ত্রীদেরকে দেখা যায় যে স্বামীকে এত বেশি ফোর্স করে স্বামী বাধ্য হয়ে হারাম রিজিকের দিকে চলে যায় এমন হয় এটা চাই ওটা চাই ওটা চাই এটা চাই এদের প্রয়োজন মিটার দিকে দেখা যায় স্বামী হালালে থাকতে পারে না হারামে চলে যায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে আমরা মা বন্ধের রিকোয়েস্ট করব অল্পে তুষ্ট থাকেন অল্পে তুষ্ট থাকেন পাশের বাড়ির ভাবি কোন শাড়ি পরেছে আর কোন গহনা পরেছে ওটা দেখতে যাওয়ার দরকার আপনার নাই আপনার স্বামী আপনাকে খুশি হয়ে হালাল আলজিকে যা দিয়েছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বরকত দিবেন ইনশা পরিবারে হারাম ঢুকতে দিয়ে না ভাই হাত জোর করে অনুরোধ করছে আপনাদেরকে সুদের ধার কাছে যায় না